আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আজকের ভিডিওতে গাগা বিভিন্ন ধরনের আপডেট এবং প্রবলেম নিয়ে কথা বলবো। সো আপনারা অনেকেই কিন্তু এখানে স্টার্ট মাইনিংয়ে ক্লিক করতেছেন কিন্তু আপনার ইনকামটা হচ্ছে না বা আর্নিংটা হচ্ছে না। সো কীভাবে বুঝবেন আপনার আর্নিংটা হচ্ছে, কখন আপনার আর্নিংটা সঠিক হচ্ছে কি না সেটা আপনি কীভাবে বুঝবেন, এবং উল্টাপাল্টা কিন্তু করলে আপনার কিন্তু অ্যাকাউন্ট ব্যান হয়ে যেতে পারে। আর এই প্রজেক্টের সাপ্লাই কত, কবে লিস্টেড হবে, কবে উইথড্র হবে, এ টু জেড অনেক কিছু ইনফরমেশন নিয়ে আজকের এই ভিডিওতে। সো যারা একেবারে নতুন দেখতেছেন, এই ধরনের মোবাইল মাইনিং অ্যাপ্লিকেশন ক্ষেত্রে থেকে আমরা কিন্তু বিগত 87 কর থেকে ইনকাম করেছি এবং আরও অনেকগুলো থেকে কিন্তু ইনকাম করতেছি। সো মাইনিং প্রজেক্টগুলো থেকে কেউ মিস করবেন না, এখানে কোনো কাজ নেই। সো দেখতে পাচ্ছেন গাগা নেটওয়ার্কের কিন্তু রোড ম্যাপ এখানে কিন্তু তারা আপডেট দিয়েছে, জানিয়েছে, আমি জাস্ট এটা লিস্টেড হবে তারা কিন্তু এখানে জানিয়ে দিয়েছে, ঠিক আছে। আর প্রজেক্টটা ভাই একদম ভেরিফাইড একটা প্রজেক্ট, তাদের টুইটার দেখতে পাচ্ছেন, তাদের নিজস্ব ব্লকচেইন, আর তাদের যে টোকেনটা হবে সেই টোকেনটার নাম হচ্ছে মিউশন টোকেন, ঠিক আছে, মিউশন টোকেন আর মিউশন নেটওয়ার্ক এটা। সো আমরা যে এখানে গাগা টোকেনটা ইনকাম করতেছি, এই যে এখানে দেখতে পাচ্ছেন এতে চেক মাই রিওয়ার্ড, এই চেক মাই রিওয়ার্ডে যদি আমি ক্লিক করে দিই তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে এবং সেখানে যে আমাদের ইনকামটা হচ্ছে সেই ইনকামের টোকেনটা আমরা কিন্তু দেখতে পাবো। এই যেখানে ব্যালেন্সে যদি আসি, এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই ব্যালেন্সটা, যে এই গাগা টোকেনটা, এইটা আমরা কীভাবে এখানে অ্যাক্সেস করব, কীভাবে উইথড্র হবে সব কিছু আপনাদের আমি জানিয়ে দেবো। যদি আপনি ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে পারেন, জানতে পারেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। সো বন্ধুরা, প্রথমে আগে এই প্রজেক্টটা সম্পর্কে একটু জানিয়ে দিচ্ছি, এটা একদম রিয়েল একটা প্রজেক্ট, মিস করেন না, তা নাহলে কিন্তু অনেক আফসোস করবেন। সো তাদেরকে কে কে ফলো করে রাখতেছে এখানে যদি আমি ক্লিক করে দিই, এখানে ক্লিক করে দেখবেন সেপাল ওয়ালেট কিন্তু ফলো করতেছে, খুবই স্ট্রং একটা প্রজেক্ট, মিস করেন না। আর এখানে দেখতে পাচ্ছেন সেপাল ওয়ালেট কিন্তু এই গাগা বা মিউশন নেটওয়ার্ককে ফলো করতেছে, ঠিক আছে। এরপর দেখতে পাচ্ছেন NFT একটা প্রজেক্ট, তারপর আরও কিছু এখানে প্রজেক্ট কিন্তু ফলো করতেছে। ইতিমধ্যে তারা কিন্তু মিউশন অর্থাৎ গাগা প্রজেক্ট কিন্তু এখানে রোড ম্যাপ তারা কিন্তু দিয়ে দিয়েছে। এই রোড ম্যাপের মধ্যে তারা এখানে যে গাগা টোকেনটা আছে, গাগা নোট লঞ্চ, তারা কিন্তু গাগা নোট এক্সচেঞ্জ চালু করবে Q3 এবং Q4, অর্থাৎ Q4 এবং Q3 এবং 4-এ, মানে 3 মাসে হচ্ছে 1 কোয়ার্টার, তারপরে হচ্ছে মার্চ, এপ্রিল, মে, জুন, এরকম 3 মাসে 1 কোয়ার্টার, এরকম হচ্ছে Q3 এবং Q4-এ এই গাগাটা লঞ্চ করবে, ঠিক আছে। আরও এখানে কিন্তু আরও অনেক এই রোডম্যাপ তারা জানিয়ে দিয়েছে, তাদের মেন নেট ব্লকচেইন কবে আসবে, ওকে। সো এখানে দেখেন তাদের যদি টুইটারটা আপনি দেখেন, তারা কিন্তু অনেক কিছু ইনফরমেশান এই টুইটারের মধ্যে দিয়েছে। দেখতে পাচ্ছেন পার্টনারশিপ করে ফেলেছে ইতিমধ্যে GTS প্রজেক্টের সাথে, যে মিসেস ব্রাউজার একটা বিশাল বড় প্রজেক্ট, ব্রাউজিং এক্সটেনশন, ব্রাউজার মোবাইল অ্যাপ্লিকেশন, তাদের সাথে কিন্তু এখানে পার্টনারশিপ করে ফেলেছে, ঠিক আছে। আর এই টোকেনটা কিন্তু লিস্টেড হবে সর্বপ্রথম হচ্ছে ইয়াতে হবি গ্লোবাল এক্সচেঞ্জারে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন হবি গ্লোবাল এক্সচেঞ্জারের সাথে তারা কিন্তু প্রায় ইউটিউবে লাইভ করেছে, ঠিক আছে, আলোচনা করেছে, ঠিক আছে। এরকম আরও অনেক ইনফরমেশন তারা কিন্তু এই টুইটার পেজের মধ্যে দিয়ে দিয়েছে। নতুন দেখতেছেন, কিছুই বুঝতে পারতেছেন আমি, এই যে দেখেন এখানে কিন্তু গাগা অ্যাপ্লিকেশনের ভিতরে বা এই প্রজেক্টে আপনি কীভাবে অ্যাকাউন্ট করবেন, কীভাবে জয়েন করবেন, আমি কিন্তু এখানে লিঙ্ক দিয়ে দিয়েছি, যদি ভিডিও লিঙ্ক আছে, আবার অথবা আপনি এই ভিডিও ডিসক্রিপশনে চেক করবেন, চেক করলে আপনি কিন্তু ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন, জয়েন করার প্রসেস পেয়ে যাবেন, সব কিছু পেয়ে যাবেন। আপনারা অবশ্যই এখানে জয়েন করে প্রতিনিয়ত মাইনিং করবেন। ভিডিও ডিসক্রিপশনে চেক করলে গাগা মাইনিং অ্যাপ্লিকেশন কীভাবে জয়েন করবেন সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। সো দেখেন এখানে আমরা যে প্রতি চব্বিশ ঘন্টা না, এখানে আপনাকে কী করতে হবে, 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, যখনই সময় পাবেন তখনই আসে জাস্ট এই অ্যাপ্লিকেশনটার মধ্যে এখানে স্টার্ট মাইনিংয়ের মধ্যে ক্লিক করে দেবেন। আমি যদি স্টার্ট মাইনিংয়ের মধ্যে ক্লিক করে দিই তাহলে দেখুন, দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে মাইনিংটা স্টার্ট হয়নি, এখানে স্টার্ট মাইনিংয়ের মধ্যে ক্লিক করে দিলাম, তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে মাইনিং স্টার্ট সাকসেসফুলি, মানে এখন আমাদের ইনকামটা শুরু হয়ে গেছে বা আমাদের টোকেনটা কিন্তু মাইনিং হচ্ছে। এটা কিন্তু বেশিক্ষণ চলবে না, আধা ঘন্টা বা 1 ঘন্টা চলবে, আমি শিওর জানি না কতক্ষণ এটা মাইনিংটা হয়। তারপরে আপনাকে এসে জাস্ট এখানে মাইনিংটা স্টার্ট করে দিতে হবে। সো দেখেন এই যে মাইনিং স্টার্ট সাকসেসফুলি, এইরকম যখন আপনার আসবে তখন মনে করবেন যে আপনার কিন্তু অ্যাকাউন্টটা, মানে আপনার মাইনিং স্টার্ট শুরু হয়নি। এখানে উপরে লেখা আছে যে আইপি ওভারল্যাপ, ঠিক আছে, আইপি ওভারল্যাপের প্রবলেম কী সেটা দেখিয়ে দিচ্ছে। এবং এখানে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সে গিয়ে দেখবেন যে এখানে ডাউন, যদি ডাউন থাকে তাহলে কিন্তু আপনার এখানে মাইনিংটা হবে না। এই জন্য আপনি এটা চেক করার জন্য কী করবেন, এই যে এখানে নিচে চেক মাই রিওয়ার্ড যে লিঙ্কটা আছে, এখানে এই লিঙ্কটার মধ্যে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে সরাসরি তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টটা অটোমেটিক ক্রোম ব্রাউজারে লগ ইন থাকবে। সো আমার দেখেন আজকে কিন্তু সারাদিনে কোনো রকম মাইনিং হয়নি বা টোকেন ইনকাম হয়নি। সো আমার কিন্তু এখানে কী সমস্যা, আমাদের হচ্ছে আইপি প্রবলেম হয়েছে, ঠিক আছে। সো মাঝে মাঝে আপনার যদি ওয়াইফাই দিয়ে না হয় তাহলে আপনি ডাটা দিয়ে ট্রাই করবেন, ঠিক আছে। আর একটা নেটওয়ার্কে অর্থাৎ একটা ওয়াইফাই বা একটা মোবাইলে হটস্পট দিয়ে আপনি 2-3টা অ্যাকাউন্ট চালাতে পারবেন না, যদি চালান তাহলে কিন্তু এই প্রবলেমটা হবে। আর
আপনার অ্যাকাউন্টে প্রবলেম হতে পারে। সো এইখানে দেখতে পাচ্ছেন নোটস, এই যে এখানে নোটস এই অপশানে চলে আসবেন। এই অপশানে আসার পরে এইখানে পাশে দেখবেন, আচ্ছা এখানে কিন্তু আমার এখানে আসে নাই, আমার মানিটা সাকসেসফুল হয় নাই। এই জায়গার মধ্যে আপনি এই বিষয়টা দেখতে পারবেন যে এইখানে যদি ডাউন থাকে তাহলে কিন্তু আপনার ইনকামটা হবে না, মানে আপনার ইনকামটা হচ্ছে না, মাইনিটা হচ্ছে না। এখানে দেখবেন যখন আপনার এটা অনলাইন লেখা থাকবে, সবুজ গ্রিন থাকবে, তখন মনে করুন যে আপনার মাইনিটা হচ্ছে বা আপনার ইনকামটা এখানে শুরু হয়ে গেছে। এখন মিশন নেটওয়ার্কে কিছু ইম্পর্টেন্ট আপডেট দিই এবং আপনাদেরকে আমি জানিয়ে দিই। এখানে আপনি আমি স্ক্রিনশট নিয়ে সব কিছু এখানে রেখে দিয়েছি। এখানে আমরা যদি টোকেনটা এখানে আমি তাদের ওয়েবসাইট আমাদের ওয়েবসাইটে যদি আসি বা তাদের ওয়েবসাইটে এখানে যদি ব্যালেন্সটা এখানে ব্যালেন্স বাটন যদি ক্লিক করে দিই তাহলে এখানে যে আমাদের সরাসরি ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন, এই যে এখানে আমাদের এই পরিমাণ ব্যালেন্সটা হচ্ছে, এটাকে তারা বলতেছে ক্রেডিট, এটাকে তারা আপাতত বলতেছে ক্রেডিট, গাগা ক্রেডিট। এই ক্রেডিটটা আমরা সরাসরি হচ্ছে ইউএসডিটির মাধ্যমে অ্যাক্সেস করতে পারবো বা ট্রান্সফার বা সেল করতে পারবো, ঠিক আছে। তারা কিন্তু এখানে টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়েছে, ঠিক আছে। দি অ্যাডমিন এখানে কিন্তু বলেছে আমি জাস্ট এটাকে বাংলায় কনভার্ট করে নিয়েছি। তারা বলছে দেখে গোগো নেট 20 ডিসেম্বর 2022 থেকে চালু হয়ে আছে, তাই প্লিজ তালিকা মেইন নেট সম্পর্কে ধৈর্য ধরুন। অর্থাৎ তালিকা মানে হচ্ছে অ্যাক্সেস, মানে লিস্টেড, ঠিক আছে। এখানে তারা বলতেছে দেখেন গগনোড খুব জনপ্রিয় হয়ে উঠেছে এবং প্রতিদিন মানুষ যোগ দিচ্ছে, ঠিক আছে। তারপর এখানে বলতেছে গগনোড সমস্ত সম্ভবত তালিকাভুক্ত হবে, তবে এটা নিশ্চিত নয় বলে আলোচনা করতেছে। মানে গাগা, মানে গাগা যে ক্রেডিটটা যে আমরা যে ইনকাম করতেছি মাইনিং করে যে টোকেনটা বা পয়েন্টটা বা ক্রেডিটটা ইনকাম হচ্ছে, এটা তালিকাভুক্ত হতেও পারে না হতেও পারে, ঠিক আছে। মানে প্রত্যেকটা প্রজেক্টের কিন্তু দুইটা করে টোকেন থাকে গেমিং প্রজেক্টগুলোতে, একটা হচ্ছে নেটিভ টোকেন আর একটা হচ্ছে গভর্নেন্স টোকেন, ঠিক আছে। সো এটাও এরকম যে গাগা ক্রেডিট টোকেনটা পরবর্তীতে লিস্টেড হতে পারে না হতে পারে। এখানে বলতেছে যে গাগা ক্রেডিট মানে আমরা যেটা ইনকাম করতেছি পয়েন্টটা বা টোকেনটা গাগা, ঠিক আছে, ওই গাগা তাকে মানে গাগাটাকে তারা বলতেছে ক্রেডিট, ঠিক আছে। এই গাগা ক্রেডিটটা মেইন নেট লঞ্চ হওয়ার পরে যে মিশন নেটওয়ার্ক তাদের ব্লকচেইন মেইন নেট লঞ্চ হওয়ার পরে এই গাগা টোকেনটাকে আমরা রূপান্তরিত করতে পারবো বা রূপান্তরিত হবে হচ্ছে ইউএসডিটির মাধ্যমে, দেখতে পাচ্ছেন ইউএসডিটির মাধ্যমে, এবং বিশদ বিবরণ খুব শীঘ্রই শেয়ার করা হবে, মানে আরও বিস্তারিতভাবে খুব ভালোভাবে সেটা শেয়ার করা হবে, তারা জানিয়ে দিবে, ঠিক আছে। এটা এখানে খুব স্পষ্টভাবে তারা বলে দিয়েছে এবং এখানে তারা কিন্তু নিচে আবার খুবভাবে ভালোভাবে জানিয়ে দিয়েছে যে আপনারা সচেতন যে লোকেরা এর জন্য তাদের সম্পদ এবং ব্যবহার করেছে, মেসন টিম খুব শীঘ্রই ঘোষণা করবে কীভাবে গাগা ক্রেডিট ইউএসডিটি দাবি করা যায়। মানে গাগা ক্রেডিটটা যে আছে, এই গাগা ক্রেডিটটা মানে আমরা টোকেনটা যে ইনকাম করতেছি এখন, ওইটা ইউএসডিটির দাবি করা যাবে, মানে ওইটা কনভার্ট করা যাবে বা অ্যাক্সেস করা যাবে, এমনটা কিছু তারা এখানে জানিয়ে দিচ্ছে। সো দেখেন এখানে কিন্তু গ্রুপে আবার কিন্তু এখানে অ্যাডমিন বা রোবট সেট করে রেখেছে এবং তারা এখানে আবার জানিয়ে দিয়েছে যে আমরা গাগাটে ক্রেডিট বা টোকেনটা বা পয়েন্টটা যে ইনকাম করতেছে এটা কিন্তু মিশন টোকেনে কনভার্ট করা যাবে বা এটা অ্যাক্সেস করা যাবে অথবা ইউএসডিটির মাধ্যমে সরাসরি এখানে অ্যাক্সেস বা পিটুপির মাধ্যমে কিন্তু অ্যাক্সেস বা সেল করতে পারবো। আর এখানে দেখতে পাচ্ছেন যে আরেকটা গ্রুপে একজন ভাই মানে অ্যান্সার করছে যে আমরা কখন বা কবে কিভাবে আমরা আমাদের মিশন টোকেনে কনভার্ট করতে পারবো ইটিসি, ঠিক আছে। সো এখানে কিন্তু সে তারা কিন্তু জানিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন আমি যদি মেনশন করে দিই, এই দেখতে পাচ্ছেন অ্যাডমিন কিন্তু বলেছে, এখানে অ্যাডমিন কিন্তু জানিয়ে দিয়েছে, ঠিক আছে, যে ইউ ক্যান অনলি ট্রান্সফার MSNTT ইনটু ERC20 wallet, ঠিক আছে। তাদের যে টোকেন আরেকটা আসবে MNST, এটা কিন্তু আমরা মিশন টোকেনে কনভার্ট করে আমরা কিন্তু এখানে ERC20ও নিতে পারবো। সেটা পরের সাবজেক্ট, আমাদের সাবজেক্ট হচ্ছে ক্রেডিট টোকেনের সাথে কীভাবে আমরা মিশন টোকেন হোক অথবা MNST টোকেন হোক যেটা আমরা কিন্তু কনভার্ট কীভাবে করতে পারবো সেটা প্রসেস আপনাদেরকে জানিয়ে দিলাম। ছাড়া দেখতে পাচ্ছেন এখানে OKS এক্সচেঞ্জের সাথে তারা কিন্তু পার্টনারশিপ বা তাদের সাথে কিছু একটা কোলাবোরেশন করেছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন OKC, এটা কিন্তু বিশাল একটা ব্লকচেইন এক ওয়ালেট সেই প্রজেক্টের সাথে এখানে গিয়া করেছে, ঠিক আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এগুলো নিয়েছি। আর এই টোকেনের সাপ্লাই হচ্ছে 100 মিলিয়ন টোকেন সাপ্লাই, ঠিক আছে, 100 মিলিয়ন টোকেন সাপ্লাই মিউশনে দিয়ে এই টোকেনটা হচ্ছে আমরা কনভার্ট করতে পারবো ক্রেডিট টোকেনে, গাগা টোকেনে, ঠিক আছে। তারপর এটা আমরা সেল করতে পারবো বিভিন্ন এক্সচেঞ্জারে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন টেস্ট নেটের জন্য 1% মিশন টোকেন দিবে। সো টেস্ট নেটে যারা জয়েন করতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে পরবর্তীতে আমি ভিডিও নিয়ে আসবো। আর এখানে দেখতে পাচ্ছেন যে প্রাইভেট সেল কত পার্সেন্ট কী কী থাকবে সব কিছু এখানে তারা জানিয়ে দিয়েছে।